হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলাপুরম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য একটি সুখবর আছে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। তো এ বিষয়ে আপনাদের সামনে কিছু নোটিশ তুলে ধরবো। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ নভেম্বর মাসেই। নভেম্বর মাসের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল 2022 প্রকাশ করা হবে। সেজন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আন্তশিক্ষা বোর্ড। রোববার গণমাধ্যমকে এ তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যাপক এস এম আমিরুল ইসলাম। গত 15 অক্টোবরের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। 30 দিনের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে নির্ধারণ করা হলে নভেম্বর মাসের শেষ সপ্তাহে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে বলে ধারণা করেছে শিক্ষা প্রশাসনের কর্তারা। এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে। আগামী নভেম্বর মাসের শুরুতে পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ফলাফল প্রকাশ করা হবে। রোববার গণমাধ্যমকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে এইচএসসি ফলাফল ঘোষণা করা হবে, সে লক্ষ্যে আমরা চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছি। 7 অক্টোবর শিক্ষামন্ত্রী দীপুমণি প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, করোনা মহামারীর মধ্যে প্রাথমিক সমাপনী ও জেএসসির মতো এবারের এইচএসসি পরীক্ষাও নেওয়া হবে না, তবে অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে এবারের এইচএসসির ফলাফল নির্ধারণ করা হবে বলে জানান মন্ত্রী। আর এই ফল ডিসেম্বর মাসের মধ্যে প্রকাশ করা হবে বলেও তিনি জানিয়েছিলেন। শিক্ষামন্ত্রীর দেয়া বক্তব্যের প্রসঙ্গ তুললে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, আশা করছি শিক্ষামন্ত্রী মহোদয়ের কমিটমেন্ট অনুযায়ী আমরা রেজাল্ট তৈরি করতে পারব। জানা গেছে জেএসসিতে 25% এবং এসএসসিতে প্রাপ্ত নম্বরের উপর 75% নির্ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক নম্বর নির্ধারণ করা হবে। যারা জেএসসিতে অংশগ্রহণ করেনি তাদের ক্ষেত্রে 100% এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর নির্ধারণ করা হবে। কেউ আগের 2 পরীক্ষায় GPA 5 পেলেও অতিরিক্ত বিষয়েও ব্যবহারিক পরীক্ষার নম্বর যুক্ত থাকলে তাদের ক্ষেত্রে এইচএসসিতে GPA 5 পরিবর্তন হতে পারে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তৈরির কাজ শুরু হয়েছে। আগামী 27 থেকে 30 নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হতে পারে। এ সংক্রান্ত প্রস্তাব নভেম্বরের শুরুতে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে নির্ধারিত দিনে ফল প্রকাশ করা হবে। বর্তমানে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চলছে। সূত্র জানিয়েছে অনেক পরীক্ষক এরই মধ্যে উত্তরপত্র মূল্যায়ন করে শিক্ষা বোর্ডে পাঠাতে শুরু করেছেন। কোথাও আবার শেষ ধাপে মূল্যায়ন যাচাই করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এইচএসসির উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে, নভেম্বরের মাঝামাঝিতে তা শেষ হবে। তিনি বলেন, পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের জন্য 27 থেকে 30 নভেম্বর অথবা ডিসেম্বরের সম্ভাব্য সময় উল্লেখ করে নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব যাবে প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিনই ফলাফল প্রকাশ করা হবে। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড সহ 11টি শিক্ষা বোর্ডের আওতায় মোট 20,21,868 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এরই মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন পরীক্ষার্থী ছিল 15,99,711 জন। সারা দেশে 3,790টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন 29,591টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা। উল্লেখ্য, গত 15 সেপ্টেম্বর সারা দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এক অক্টোবর উচ্চতর গণিত তথ্য পরীক্ষার মাধ্যমে এইচএসসি পরীক্ষা শেষ হয়। 10 থেকে 15 অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। হ্যালো ভিউয়ার্স, তো এই ছিল আজকের ভিডিওটি। সাথে থাকার জন্যে ধন্যবাদ।